এলাকার মানুষ এই প্রতিষ্ঠান নিয়ে তোমাদের ভাবতে হবে এই প্রতিষ্ঠানকে শুধু এখান থেকে শুধু এসএসসি পাস করে বের হলি হবে না এই প্রতিষ্ঠান থেকে এসএসসি কিভাবে পাস করে বের হবে তার জন্য বিল্ডিং লাগলি আছে আমার ছাত্রী প্রতিভা তার জন্য মিধা লাগলি আছে আমার এই বাবাজি মৃত্যুঞ্জয় এই প্রতিষ্ঠান থেকে যদি ডাক্তার হয়ে বের হতে হয় পরামর্শ লাগবে শরীফুল ইসলামের শরীফের আমি তার পরামর্শে আমার ছেলেকে আমি ডাক্তার করতে পারিনি তাতে আমার কি অন্তরে ব্যথা নেই আমার বউমাকে পেয়েছি ডাক্তার হিসাবে শরীফুল বলেছিল স্যার আপনার ছেলেকে মাদ্রাসা লাইনে দাখিল পাস করাইয়ে আপনি কলেজ লাইনে নিয়ে আসেন আমি ভুল করিনি ছেলে ইন্টার পাস করে ঢাকা জগন্নাথ এই ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় না না রাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় সেখানে পড়ালেখা করেছে কিন্তু আজকে আমার দুঃখ ছেলে বিসিএস টিকতেছে না হাফেজ মানুষ যাই হোক ওদিকে যাব না আমার ছোট ছেলে বৌমার কথা বললাম মেজে ছেলে বিদেশে সৌদিতে তিনি এই স্কুলের ওই স্যারের হাতে করা ছাত্র অনার্স মাস্টার্স বৌমাও রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স এবার বড় ছেলে দিকে আসি বড় ছেলে মাদ্রাসা লাইনে কামিল পাস বাংলায় অনার্স মাস্টার্স বৌমা ইংলিশ অনার্স মাস্টার্স একটিমাত্র মেয়ে তার কথা একটু না বললেন হয় এই মেয়েটাকে আমি হাই স্কুলে পড়ানোর জন্য সাম্বাবুল দিয়েছিলাম কিন্তু আমার এই মেয়ের ব্যথা ছিল যে আব্বা আমি বড়কাপুরি আসি ক্লাস সিক্সে পড়ি তাই অনেকে আমাকে নিয়ে এই ঠাট্টা করে আমি বললাম না মা তোমার কারণে দেখো ক্লাস সিক্সে আরও বড়কাপুরে এসেছে সত্যি তাই সাম্বাবুল স্কুলের হেডমাস্টার ছিল আমার বেই জনাব শহীদুল ইসলাম উনি এই ছোট ছোট মানুষদের বোরকা পরতে দেখে উনি খুব আনন্দ পেয়েছেন অ্যাসেম্বলিতে আনন্দ প্রকাশ করেছেন যাই হোক তিনি দুনিয়ায় নাই তার ভালো কথাগুলো বললাম তার জন্য আশীর্বাদ করি তো যাই হোক এরপরে আমার এই মেয়ে এখন প্রাইমারি টিচার জামাই আলিম মাদ্রাসার শিক্ষকতা করেন আরবি প্রভাষক আমি আর সময় আমার বেশি নেই সময় আমাকে হাতছানি দিয়ে রাখছে আর হয়তো এরকম অনুষ্ঠানে আমি আজ এসেছি আল্লাহ রহম করলে আরো হয়তো আসতে পারবো কিনা জানি না তবে আজকে এই গার্জেন সমাবেশ অনুষ্ঠানে উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি যে আপনারা এই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের হাতকে শক্ত করার জন্য যত ভূমিকা রাখা দরকার ভূমিকা রাখবেন আপনাদের সাথে থাকবে সরওয়ার হোসাইন আপনাদের সাথে থাকবে প্রতিভা সরকার সাথে থাকবে মৃত্যুঞ্জয় আর পার্শ্ববর্তী প্রতিষ্ঠান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ যত পরামর্শ দেওয়া দরকার যেহেতু